হাইকোর্টের রায়ের পরে বিজেপি পূজয়ে কাটছাট। কোথায় কাটছাট? বাতিল হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ইজেট সিসিতে পূজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকাল 10টায় পূজোর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। পূজোর আয়োজক মহিলা মোর্চা, যুব মোর্চা ও সাংস্কৃতিক সেল। অঞ্জন রায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অঞ্জন, সাংস্কৃতিক অনুষ্ঠান তো বাতিল, কিন্তু সত্যি দেশবাসীর কাছে, কলকাতাবাসীর কাছে এটা ভীষণ চমকপ্রদ জায়গা, ধুতি পাঞ্জাবি পরে পুজোর উদ্বোধন, একটু যদি গোটা কর্মসূচিটা জানাও। দেখো, প্রথমে যেটা ঠিক ছিল যে মুখ্য প্রধানমন্ত্রী 12টার সময় উদ্বোধনী ভাষণ দেবেন, অর্থাৎ শারদীয়ার শুভেচ্ছা জানাবেন তিনি ভার্চুয়ালি মাধ্যমে, এবং এখানে সকাল 10টা থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, এবং অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন দ্রোণা গাঙ্গুলির ট্রুপের নাচ। কিন্তু যেহেতু হাইকোর্টের রায় এসছে, স্বাভাবিকভাবেই এই ব্যাপারটা আপাতত স্থগিত রাখা হচ্ছে। হয়তো ট্রুপের নাচ না হয়ে সেক্ষেত্রে হয়তো দ্রোণা গাঙ্গুলির একক নাচ হতে পারে। আমরা যা জানতে পাচ্ছি যে দিল্লি থেকে প্রধানমন্ত্রীর ভাষণের আগে বাবুল সুপ্রিয় গান করবেন, সেটা তিনি দিল্লি থেকেই গান করবেন আলাদাভাবে। আর এছাড়া গত 4 দিন ধরে যে প্রোগ্রামটা করার কথা ছিল যে দলগতভাবে, সেইগুলো বাতিলের ভাবনা হচ্ছে, এবং হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতেই ভাবনা চিন্তা। একটা পাল্টা ভাবনা আছে যে পাশে যেহেতু হলটা আছে, সেই হলে শিফট করে দেওয়া যায় কি না, সবটাই বিজেপি নেতৃত্ব বলে দিয়েছেন সবটাই হবে হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে। অর্থাৎ বাইরে যে বিরাট মণ্ডপ, সেই মণ্ডপে যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত থাকছে, কলকাতা হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে। আমরা যা জানতে পারছি যে সকাল 10:30টায় একটা অনুষ্ঠান শুরু হচ্ছে, বাবুল সুপ্রিয় গান গাইবেন, হয়তো আরও কেউ গান গাইবেন, সেটা এককভাবে গান গাইবেন, কোনো ট্রুপ হিসাবে নয়। তারপর প্রধানমন্ত্রী 12টার সময় ধুতি পাঞ্জাবি পরে তিনি উদ্বোধন করবেন, বাঙালির প্রিয় পুজোকে তিনি শারদ শুভেচ্ছা জানাবেন, এবং গত চার দিন ধরে এখানে সেই পুজো অনুষ্ঠানটা হবে, এবং দশমীর দিন সিঁদুর খেলা হবে এবং শোভাযাত্রা হবে। এটাই হচ্ছে আপাতত বিজেপির প্রোগ্রাম আছে বলে আমরা জানতে পাচ্ছি। ধন্যবাদ অঞ্জন। কলকাতা মেডিকেল কলেজে আরও 300টি বেড বাড়ানো হচ্ছে। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত। আগামী এক সপ্তাহের মধ্যেই এই 300 বেড বাড়ানো হবে কলকাতা মেডিকেলে। এই মুহূর্তে করোনা চিকিৎসার জন্য 700 বেড রয়েছে। পুজোর ঠিক পরেই আরও 300 বেড এলে তার মানে প্রায় 1000 বেডের কোভিড চিকিৎসার বন্দোবস্ত হবে কলকাতা মেডিকেল কলেজে। আমাদের প্রতিনিধি তন্ময় ভট্টাচার্য, তন্ময় প্রামাণিক আমার সঙ্গে রয়েছেন, তন্ময় আরও জানাবেন। তন্ময়, আমি তোমার কাছে জানতে চাইব, এটা কি পুজোর পরবর্তী পরিস্থিতি কি দাঁড়ায় সে কথা মাথায় রেখে এই বন্দোবস্ত? অবশ্যই, গত এক মাসের যে পরিসংখ্যান পেয়েছে স্বাস্থ্য ভবন, সেই পরিসংখ্যান বেশ উদ্বেগজনক। কারণ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যেখানে ভর্তির সংখ্যা প্রায় কমে এসেছিল, এবং সরকারি যে কটি করোনা হাসপাতাল রয়েছে সেখানে সব অর্ধেক বেড ফাঁকা পড়েছিল, সেখানে কিন্তু সেপ্টেম্বরের 20 তারিখের পর থেকে সেটা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে, এবং গত এক মাসে 4 সপ্তাহে প্রায় বেড পূর্ণ বেলেঘাট আইডি হাসপাতালই হোক, সেটা এম আর বাঙ্গুরি হোক বা কলকাতা মেডিকেল কলেজ, যত সামান্য বেড ফাঁকা পড়ে আছে এমনটাই জানা যাচ্ছে সংশ্লিষ্ট হাসপাতালগুলির সূত্রে। তবে আগাম প্রস্তুতি হিসেবে যেহেতু প্রতিদিন ভিড় বাড়ছে, আজকেও ক্লিনিকগুলোতে ভিড় রয়েছে, ভর্তির ভিড় রয়েছে, পজিটিভিটি ক্রমশ বেড়ে চলেছে রাজ্যে, এবং পজিটিভ রোগীর সংখ্যা, আক্রান্তের সংখ্যা, অসুস্থ সংখ্যাও বাড়ছে, আগাম প্রস্তুতি হিসেবে সরকারি তরফে কিন্তু কলকাতা মেডিকেল কলেজে এই পদক্ষেপটা গ্রহণ করা হলো, 300টি বেড বাড়ানো হবে। সেই 300টি বেড ফাংশনিং হবে, অর্থাৎ কার্যকর হবে আগামী 7 দিন থেকে 10 দিনের মধ্যে, সেগুলোতে রোগী ভর্তি করানো যাবে, এবং সেগুলি সেই বেডগুলিতে দেখভালের জন্য অন্ততপক্ষে 40 জন কর্মী যারা আছে যে বেডগুলি দেখভাল করবেন, এবং তার সঙ্গে সংশ্লিষ্ট আরএমও, রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার এবং চিকিৎসক, এই সবটাই চেয়ে পাঠিয়ে দরবার করা হচ্ছে স্বাস্থ্য ভবনে, এবং মানে পুরো পরিকাঠামোর দিকেই নজর দিচ্ছে রাজ্য প্রশাসন। অনেক ধন্যবাদ তন্ময়, আবার পরে তোমার সঙ্গে কথা বলছি।